আগামী 21 মার্চ দক্ষিণ চট্টগ্রামের পটিয়াত মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করিবার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার আয়োজনে এক যৌথ বর্ধিত সভা নগরের মুসলিম ইনস্টিটিউট হলত অনুষ্ঠিত হয়। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এটার উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আজম নাসির উদ্দিন, উত্তর জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এস আলম, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সহ কেন্দ্রীয় মহানগর ও উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দ ও সংসদ সদস্য উপস্থিত আছিল। আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ব্যবস্থাপনায় যে জনসভা ইয়ান সমগ্র চট্টগ্রামের পক্ষত্ব সর্বতভাবে সফল করিবার লাগবে, ব্যাগ নেতাকর্মী এক অভিন্ন কাজ করিব। যে 21 তারিখের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করিবার লাগে, জনসভার জনসমুদ্রে পরিণত করিবার লাগে, বিশেষ করে আমি চট্টগ্রাম উত্তর জেলার পক্ষত্ব নারা প্রতি থানা আড়াই ব্যাপারে সভা সমাবেশ ঘুরিয়ে জনগণের উদ্বুদ্ধ করছিলাম, যাতে করে এই দিনের জনসভার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যায় এবং আরও মানুষের যে বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে ব্যবস্থা করছে। এই জনসভার সর্বাত্মকভাবে সফল করিবার লাগে আর দক্ষিণ জেলার যুবলীগ ব্যাপক প্রস্তুতি আছে আর তাই এবং আরও সর্বত বড় হতল দিকে আরও সর্বতভাবে এই জনসভা যাতে সফল হয় এবং এই জনসভার যাতে খানায় খানায় পরিপূর্ণ হয় এবং জনগণের মধ্যে উচ্ছ্বাস যাতে ছড়িয়ে পড়ে ইয়ানোর লয় আজ এত আর কর্মকাণ্ড শুরু হবে ব্যাগ উপজেলার আর নির্দেশ দিদি আর দক্ষিণ জেলা সাথে কমিটি আনার পরে আর আসলে সৌভাগ্যবান এবার আর নেত্রীর প্রধানমন্ত্রী আর গরজ যান আর এলাকা তাই আর তার আসলে বেশি আনন্দিত ইয়ান বাসায় প্রকাশ গর্বের মতন আর চায় দক্ষিণ জেলা ছাত্রলীগের দিনে বর্ণিল সাজে সাজ্যম সুশৃঙ্খল ছাত্রলীগ ছাত্রলীগের যে একটা ঐতিহ্য আছে ইতিহাস ঐতিহ্য আছে ইয়ানোরে দ্বারক বাহন গড়িয়ে আরা এই যে পটিয়ার মাঠত ছাত্রলীগ যাতে বর্ণিল আকারে নেত্রীর সামনে যেন শোভা পায় আর এই ব্যবস্থা করি যায়।